আরম্ভ টিউশন ক্লাসেস কু তোমাদের স্বাগত। আজ আমি দশম শ্রেণী ভূগোল বহির প্রথম অধ্যায়ের প্রথম পাঠ সম্বল বিষয়ে পড়া। পিলা মানে এ যে সম্বল পড়া বিষয়ে বহু লাইন বাই লাইন তোমাকে বুঝেবি না, লাইন বাই লাইন বুঝেবি তোমার বিশেষ লাভ হব না। যা মুখ্য মুখ্য কথা কহবি যেটা তোমার কাম লাগে। প্রথমে আমি দেখিবা সম্বল কম, সম্বল গোটে অতি সহজ ভাষায় কহিলে যা আমার অভাব পূরণ করে পারিব সি হব আমি সম্বল, যা অভাব পূরণ করে পার অতি সহজ ভাষা। তবে দেখিবা অভাব পূরণ করে পার যা সে হচ্ছে আমার সম্বল। তা মানে সম্বলর কম দরকার উপযোগিতা যা দরকার। উপযোগিতা মানে কম অভাব পূরণ করিবার শক্তি। মানে মনে কর ভাত, ভাত আমি সম্বল, কারণ কম করছে সে কেউ অভাব পূরণ করে পারছে আমার ক্ষুধা নিবারণ করে পারছে, আমার ভোকটা নিবারণ করে পারছে, তাকে খাইলে আমার ভোক যাচ্ছে, তা আমার অভাব পূরণ কলে। তেমন সম্বল গোটে শব্দ যা ভিন্ন ভিন্ন প্রকারে বুঝা যাই পাইব। ভৌগোলিক দৃষ্টি যদি আমি বিচার করিবা সম্বল কম, আমি অষ্টম শ্রেণীতে পড়িছিলে সম্বল, পূর্বর মধ্যে সম্বল শব্দ অর্থ বিষয়ে তুমি জানিথিব, কিন্তু দশম শ্রেণীতে যে সম্বল বিষয়ে কুহাইছি তাহা গোটে বড় সংখ্যা এবং তাহা এক যথার্থ সংখ্যা। কম মানে সম্বল মানে কম তা বুঝব। মনে কর আমি যে যা সম্বল কহিবা সেটা ব্যক্তিগত ভাবে অভাব পূরণ করে পুব, তা সহ সেইটা গোটে সামাজিক স্বীকৃতি লাভ করে দরকার। উদাহরণ স্বরূপ মনে কর ভাত ব্যক্তিগত অভাব পূরণ করছে, সামাজিক অভাব পূরণ করছে, মধ্যে সমস্ত পূরণ করছে, সামাজিক অভাব পূরণ করছে, কিন্তু মদ নবা মদ ব্যক্তিগত অভাব পূরণ করে পারে, কিন্তু আম সমাজ আম সংস্কৃতি মদ কু কেবে হলে সম্বল ভাবে গ্রহণ করু না, কারণ তাহা আমার অভাব পূরণ কাহার ব্যক্তিগত ভাবে করে পারে কিন্তু আম সমাজের অভাব পূরণ করু না। তেমন মদ গোটে সম্বল হব না। রাস্তায় পড়ে কুটা কাঠি সে কম আম অভাব পূরণ করছে, তেমন তাহা সম্বল পদবাচ্য হব না। তেমন সম্বল পদবাচ্য হওয়া হলে তার উপযোগিতা থাকবে, গোটিয়ে শব্দ বন্ধুরা কম উপযোগিতা থাকবে। উপযোগিতা মানে কম অভাব পূরণ করিবার শক্তি থাকবে, তেমন এইটা আমার সম্বল হয়ে পাব। পুনি গোটে কথা, আউ গোটে কথা আমি বিচার নিয়ে যাই পারিবা যে সম্বলটা কোঠি আসুছি। প্রথমত সম্বল প্রকৃতির আসুছি, প্রকৃতির আমি প্রত্যক্ষ ভাবে বা পরোক্ষ ভাবে বিভিন্ন জিনিসক ব্যবহার করে প্রকৃতির যে সামগ্রী মিলুছি, সামগ্রী শব্দ অর্থ মানে কিনা প্রকৃতির যে জিনিস মিলছে তাকে সামগ্রী বলে ভৌগোলিক ভাষায় কুহযায়। সে যে সামগ্রী মিলুছি সে সামগ্রীকে আমি প্রত্যক্ষ ভাবে বা পরোক্ষ ভাবে ব্যবহার করি আমি আমার অভাব পূরণ করে থাকি বলে সে দ্রব্যগুলো সম্বল আমি হব। প্রত্যক্ষ ভাবে কেমিতি মিলে পরোক্ষ ভাবে কেমিতি, জঙ্গলরে গোটে কাঠ গন্ডি পড়েছে তাকে আমি প্রত্যক্ষ ভাবে বিশেষ ব্যবহার করে পার না, তাকে আনিক আমি বরদরে কাটি তাকে যদি গোটে চৌকি তৈরি করা তবে সে আমার বসিবা অভাবকে পূরণ করে পারিব, তেমন সে আমাকে সম্বল হব। সেইপরি মনে কর পবন বায়ু আমি সিধা ব্যবহার করছি, তেমন আমি প্রত্যক্ষ ভাবে বায়ু ব্যবহার করে তেমন বায়ু আমি সম্বল হল। তেমন প্রত্যক্ষ ভাবে বা পরোক্ষ ভাবে যদি আমার অভাব পূরণ করুছি তবে
ସମ୍ବଳ ହେବ। ଆଉ ଗୋଟେ କଥା, ମନେକର ହିମାଳୟର ଶୀର୍ଷରେ ସୁନା ଖଣିଟେ ବାହାରିଲା, ଲୋକମାନେ ଭୌଗୋଳିକ ବାଲା ଯାଇ ଖୋଜି ଖୋଜିକିରି ବାହାର କଲେ ଯେ ହିମାଳୟର ଶୀର୍ଷ ଦେଶରେ ତଳକୁ ଗଲେ ବହୁତ ସୁନା ଅଛି, କିନ୍ତୁ ସେ ସୁନା ଆମ ପାଇଁ ସମ୍ବଳ ପଦବାଚ୍ୟ ହେବ ନା ନାହିଁ ପିଲାମାନେ ହେବ ନାହିଁ। କାହିଁକି ହେବନି ନା, କାରଣ ସେଠାଇକି ଯିବା ପାଇଁ ଯେତିକି ପଇସା ଦରକାର ଆମ ପାଖରେ ସେତିକି ପଇସା ନାହିଁ। ଯଦି ଆମର ଗୋଟେ କଥା ହେଉଛି କ'ଣ, ଛଅ ଟଙ୍କାରେ ଘୋଡ଼ା କିଣିବା, ତାକୁ ଦାନା ଦେବ 9 ଟଙ୍କାର, ଲାଭ ତ ହେବନି। ତେଣୁ ସେଠି ଯେଉଁ ସୁନା ଅଛି ସେ ସୁନାକୁ ଖୋଳିବାରେ ଯେତିକି ପଇସା ଖର୍ଚ୍ଚ ହେବ ଆମ ପାଇଁ ସେ ସୁନା କିଛି କାମରେ ଲାଗିବନି, ବା ସେ ସୁନା ଆମର ଅଭାବ ପୂରଣ କରନି, ଓଲଟା ଆମକୁ ଅଭାବରେ ପକେଇଦେଲା, ତ ଅଭାବ ପୂରଣ ହେବ କେମିତି। ତେଣୁ ସେଠି ଥିବା ସୁନା ଆମ ପାଇଁ ସୁଗମ୍ୟ ହେଲାନି, ତ ଆମେ ତାକୁ ଆଣିପାରିବେ। ଦ୍ୱିତୀୟ କଥା, ମନେକର ଜଳ ଭିତରେ କ'ଣ ଅଛି, ଉଜାନ ଅଛି, ଅମ୍ଳଜାନ ଅଛି। ତେଣୁ ସେ ଜଳ ଭିତରୁ ଯେଉଁ ଉଜାନ ଆଉ ଅମ୍ଳଜାନ ଆମେ ତାକୁ ବାହାର କରି ତ ପାରିନି। ତେଣୁ ଏ ପର୍ଯ୍ୟନ୍ତ ଜଳ ପାଣି ମାନେ ଆମେ ସିଧାସଳଖ ପିଉଛି, ସେ ଦୃଷ୍ଟିକୋଣରୁ ଜଳ ଆମର ସମ୍ବଳ, କିନ୍ତୁ ଆମେ ତାକୁ ଉଜାନ ଅମ୍ଳଜାନ ଦୃଷ୍ଟିରୁ ଆମେ ତାକୁ ତା ଭିତରେ ଉଜାନ ଆଉ ଅମ୍ଳଜାନକୁ ଅଲଗା କରି ସେଇ ଉଜାନ ଆଉ ଅମ୍ଳଜାନକୁ ଆମେ କାମରେ ବ୍ୟବହାର କରିପାରୁ, ତ ସେ ଦୃଷ୍ଟିକୋଣରୁ ସେଇଟା ଆମର ସମ୍ବଳ ହେଇପାରିବ ନାହିଁ। ତେଣୁ ତମେ ସବୁଠୁ ବଡ଼ କଥା ହେଲା କ'ଣ ନା, ଏକରେ ଆମ ସଂସ୍କୃତି ଗୋଟେ ଜିନିଷକୁ ସ୍ୱୀକୃତି ଦେଉଥିବ, ଆମ ସମାଜ ତାକୁ ସ୍ୱୀକୃତି ଦେଉଥିବ, ତାପରେ ଆମ ପାଖରେ ଆମର ଯେଉଁ ଆମ ପାଖରେ ଟେକ୍ନୋଲୋଜି ଅଛି, ଯନ୍ତ୍ରପାତି ଅଛି, ସେ ଯନ୍ତ୍ରପାତି ଦ୍ୱାରା ଯଦି ଆମେ ତାକୁ କାଢ଼ିକିରି ଆଣିପାରୁଥିବା, ଆମ ପାଖରେ ଯେତିକି ଅର୍ଥ ଅଛି ସେଇ ଅର୍ଥକୁ ବିନିଯୋଗ କରିକି ଯଦି ସେ ଜିନିଷକୁ ଆମେ କାମ ଲଗେଇ ପାରୁଥିବା, ତେବେ ଯାଇ ସେଇଟା ସେ ଜିନିଷଟି ଆମ ପାଇଁ ସମ୍ବଳ ହେବ। ତେଣୁ ସେଠି ଯେଉଁ ତୁମ ବହିରେ ପ୍ରଥମ ପୃଷ୍ଠାରେ ଯେଉଁ ବଡ଼ ବଡ଼ କରି ଦେଇଛି ଅକ୍ଷରରେ ଦେଇଛି ଗୋଟେ ବ୍ରାକେଟରେ, ସେଇଟା ହେଉଛି ସମ୍ବଳର ଉପଯୁକ୍ତ ସଂଜ୍ଞା। ମୁଁ ଏଇଠି ଟିକେ ତୁମର ସମ୍ବଳର ସଂଜ୍ଞାଟାକୁ ପଢ଼ି ଦେଉଛି ବହିରୁ, ତୁମେ ଦେଖିପାରିବ, ତୁମେ ଜାଣିପାରିବ, ଟିକେ ସ୍ପଷ୍ଟ ହେବ। ସେ କ'ଣ କହିଲା, ମନୁଷ୍ୟର ବ୍ୟକ୍ତିଗତ ତଥା ସାମାଜିକ ଆବଶ୍ୟକତା ପୂରଣ କରିବାରେ ଉପଯୋଗୀ ଓ ମୂଲ୍ୟବାନ ବିବେଚିତ ହେଉଥିବା ପରିବେଶର ବିଭିନ୍ନ ପଦାର୍ଥ, ଜୈବ ପଦାର୍ଥ, ଅଜୈବ ଓ ଶକ୍ତି ଇତ୍ୟାଦି, ଯାହା ପ୍ରାଦ୍ୟୋଗିକ ଦୃଷ୍ଟିକୋଣରୁ ସୁଗମ୍ୟ, ପ୍ରାଦ୍ୟୋଗିକ ଦୃଷ୍ଟିକୋଣରୁ ସୁଗମ୍ୟ ମାନେ ଶିଳ୍ପ ଦୃଷ୍ଟିରୁ ସୁଗମ୍ୟ, ମାନେ ହିମାଳୟରେ ଥିବା ସୁନା ଖଣି ଖୋଳିକିରି ଆମେ ସୁନା ଆଣିପାରିବା ନାହିଁ, ସେ ପ୍ରାଦ୍ୟୋଗିକ ଦୃଷ୍ଟିକୋଣରୁ ସୁଗମ୍ୟ ନୁହେଁ, ତେଣୁ ଆମ ପାଇଁ ସେ ସମ୍ବଳ ହେବ। ତାପରେ କହୁଛୁ କ'ଣ ନା, ଅର୍ଥନୈତିକ ଦୃଷ୍ଟିକୋଣରୁ ସମ୍ଭବ, ତେଣୁ ସେଇ କଥା ପୁଣି ଉଦାହରଣ ନେବା, ହିମାଳୟର ଶୀର୍ଷ ଦେଶରେ ଥିବା ସୁନା ଖଣିରୁ ସୁନା ଅଣାଯାଇପାରିବନି, ଆମ ପାଖରେ ସେତିକି ଅର୍ଥ ନାହିଁ, ଆଉ ଯଦି ବି ଆମେ ଅର୍ଥ ବ୍ୟବହାର କରିବା ତାକୁ ଆଣିଲା ବେଳକୁ ସେଇ 6 ଟଙ୍କାର ଘୋଡ଼ାକୁ 9 ଟଙ୍କାର ଦାନରେ ପଳେ। ତାପରେ ପିଲେ କ'ଣ ହେଉଛି ନା, କ'ଣ ନା, ସାଂସ୍କୃତିକ ଦୃଷ୍ଟିକୋଣ ଗ୍ରହଣ ଯୋଗ୍ୟ ହେଇଥିବା ଦରକାର, ଆମ ସଂସ୍କୃତି ଯେମିତି ମଦକୁ ଗ୍ରହଣ କରୁନି, ତେଣୁ ମଦ ଆମମାନଙ୍କ ପାଇଁ ସମ୍ବଳ ହେଇପାରିବ ନାହିଁ। ତେଣୁ ସମ୍ବଳ ବୁଝିଲ, ତେଣୁ ୟା ପରେ ଆମେ ସମ୍ବଳ ବିଷୟରେ ଆଉ କିଛି ଜାଣିବା, କ'ଣ ନା, ସମ୍ବଳ ଗୋଟେ ଜିନିଷ ଗୋଟେ ସମ୍ବଳରେ ପରିଣତ ହେବା ପାଇଁ କିଏ କିଏ ଦରକାର ପଡ଼ିଲେ, ସବୁଠି ଦରକାର ତ ହେଲା ମନୁଷ୍ୟ, ମନୁଷ୍ୟ ଯଦି ନଜୀବ ସମ୍ବଳ ହେଇପାରିବ ନାହିଁ, ଗୋଟେ ଦ୍ରବ୍ୟ ସେମିତି ଜଙ୍ଗଲରେ ପଡ଼ିଥିବ, କିନ୍ତୁ ମନୁଷ୍ୟ ତ ଦରକାର, ତା ସହିତ ଆମର ପ୍ରକୃତି ବି ଦରକାର, ଯେ ତେଣୁ ପ୍ରକୃତି ଦରକାର, ପ୍ରକୃତିରୁ ଆମେ ଆଣିବା କାଠଟେ ଆଣିବା, ପ୍ରକୃତି ଆମ ପାଇଁ ଦରକାର, ମଣିଷ ଦରକାର, କିନ୍ତୁ ଖାଲି ମଣିଷ ଗଲେ ହାରି ହେବନି, ପ୍ରକୃତି ତାକୁ କିଏ ଗୋଟେ ଅନୁଷ୍ଠାନ ପରିଚାଳନା କରିବାକୁ ଦରକାର, ତାକୁ ଆମେ କହିବା ଆମେ ସଂଗଠନ କହିପାରିବା ବା ପ୍ରଦ୍ୟୋଗ କହିପାରିବା, ତେଣୁ ଶିଳ୍ପ, ତେଣୁ ଶିଳ୍ପ ଦରକାର, ପ୍ରକୃତି ଦରକାର, ଅନୁଷ୍ଠାନ ଦରକାର, ଆଉ ମଣିଷ ଦରକାର, ମଣିଷର ଏକ କେନ୍ଦ୍ରରେ, ତେଣୁ ସେଠି ଯେଉଁ ଚିତ୍ରରେ ଦେଇଛି ତାକୁ ତୁମେ ଦେଖିଲେ ବୁଝିପାରିବ। ଆଉ ଗୋଟେ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ କଥା ଏଇ ସମ୍ବଳ ବିଷୟରେ ହେଉଛି କ'ଣ, ତୁମେ ସେଟା ଜାଣିବା ଦରକାର
ମୁଁ ତାକୁ ଟିକେ ଆଉ ଟିକେ ଦେଖିକି କହୁଛି। ଦେଖ ସେ କହୁଛି ଯେ ସମ୍ବଳ ହେଉଛି ପ୍ରକୃତିର ଏକ ମୁକ୍ତ ଦାନ, କେହି କେହି ଲୋକ ଭାବନ୍ତି। ବୁଝିଲେ କଥା ହେଉଛି ସମ୍ବଳ କେବେ ହେଲେ ମୁକ୍ତ ଦାନ ହେଲାନି। କେମିତି ମୁକ୍ତ ଦାନ ହେଲାନି ନା, ମନେକର ପାଣି ବି ହଉ, ପାଣି ନଦୀରେ ପ୍ରବାହିତ ହେଇକି ଯାଉଛି, ସେ ପାଣିଟା କେବେ ସେ ନଦୀରେ ପ୍ରବାହିତ ହେଲା ବେଳେ ସେ ସମ୍ବଳ ନୁହଁ ପିଲାମାନେ। ଯେତେବେଳେ ମଣିଷ ଯିବ ବାଲ୍ଟି ଅଥବା ଗିଲାସ ବୁଡ଼େଇବ, ତାକୁ ଟେକିବ, ତାକୁ ପିଇବ, ତାପରେ ସେ ଯେଉଁ ପିଇଲା ପରେ ସେ ଯେଉଁ ସମ୍ବଳ ଜଳ ସେ ସମ୍ବଳ ହେଲା, ତାହେଲେ ଏଠି ଆମର କ'ଣ ଦରକାର ପିଲା? ତାହେଲେ ମଣିଷର ଶକ୍ତି ଦରକାର ପଡ଼ିଲା। ମଣିଷ କ'ଣ କଲା, ଏତେ କ'ଣ କରୁଛି ନା, ମଣିଷ କାର୍ଯ୍ୟ କଲାରୁ ସେଇଟା ସମ୍ବଳ ହେଲା। ମଣିଷ ଯେକି ଗଲା ପାଣି ବୁଡ଼େଇଲା, ତାକୁ ଆଣିଲା, ପିଇଲା, କିନ୍ତୁ ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ସେ ନଦୀରେ ପ୍ରବାହିତ ହେଉଛି ସେପର୍ଯ୍ୟନ୍ତ ସେଇଟା ସମ୍ବଳ ନୁହେଁ ମନେ ରଖିଥାଉ। ତେଣୁ ମଣିଷ ଯିବ ପ୍ରକୃତି ପାଖକୁ, ପ୍ରକୃତିରୁ ଆଣିବ, ବ୍ୟବହାର ହେଲାବେଳେ ଯାଇ ସେ ସମ୍ବଳ ହେବ। ଧାନ କିଆରିରେ ବା ଧାନ ବିଲରେ ଧାନ ପଡ଼ିଛି ସେତେବେଳେ ସେ ସମ୍ବଳ ନୁହଁ, କାରଣ ସେତେବେଳେ ସେ ଅଭାବ ପୂରଣ କରୁନି। ଯେତେବେଳେ ମଣିଷ ତାକୁ କାଟିକିରି ଆଣିକି ଧାନ ବାହାର କରୁଛି ସେତେବେଳେ ସେ ଅଭାବ ପୂରଣ କରିବ। ତେଣୁ ଏଇଠି ଗୋଟେ ଯେଉଁ କଥା କହିଛି ଯେ ସମ୍ବଳ ପ୍ରକୃତିର ମୁକ୍ତ ଦାନ ନୁହେଁ, ତ ସମ୍ବଳ ଦାନ ସମ୍ବଳ ପ୍ରକୃତି ସିଧା ଦାନ କରିପାରିବନି। ସମ୍ବଳ କ'ଣ ନା, ସେ କହୁଛି ମାନବୀୟ କାର୍ଯ୍ୟକଳାପ କ୍ରିୟାତ୍ମକ ବସ୍ତୁ। ମଣିଷ ଯେଉଁ କାର୍ଯ୍ୟ କଲା ଫଳରେ, ଯେଉଁ ମଣିଷର କ୍ରିୟା ଫଳରେ ଯେଉଁ ବସ୍ତୁଟା ଉତ୍ପାଦନ ହେଲା, ମାନେ ପାଣି ଗ୍ଲାସ ତମେ କହ, ପାଣି ଗ୍ଲାସ ନଦୀରେ ପ୍ରବାହିତ ହେଉଛି ମାନେ ସେଟା କେବଳ ସମ୍ବଳ ନୁହଁ, ସେ ଯେଉଁ ଟେକି ଦେଲା ପାଣି ଗ୍ଲାସ ଆଣିଲା ହାରି, ସେ ପାଣି ଗ୍ଲାସ ଆଣିବା ପାଇଁ ସେ କ'ଣ ବ୍ୟବହାର କରୁଛି ନା, ଗିଲାସ ବ୍ୟବହାର କରୁଛି। ତମେ କହିବ ସାର୍ ଗିଲାସ ବ୍ୟବହାର ନକରି ଆଞ୍ଜୁଳାରେ ଆଣିଲା, ଆଞ୍ଜୁଳାରେ ଆଣିବା ପାଇଁ ତା ମଧ୍ୟ ସେ ଶକ୍ତି ବ୍ୟବହାର କରୁଛି, ଶ୍ରମ ବ୍ୟବହାର କରୁଛି। ତମେ ଅର୍ଥନୀତିରେ ବୁଝେଇ ଯେ ଗୋଟେ କଥା ସମ୍ବଳ ହେବା ପାଇଁ କ'ଣ, ଭୂମି ଶ୍ରମ ପୁଞ୍ଜି ସଂଗଠନ ଦରକାର। ଭୂମି ମାନେ ପ୍ରାକୃତିକ ବସ୍ତୁ, ସେଥିପାଇଁ ଶ୍ରମ ଦରକାର, ମଣିଷ ଲାଗିବ ଶ୍ରମ, ଭୂମି ଶ୍ରମ, ତାପରେ ତାକୁ ଯେଉଁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଏଠି ଗିଲାସ ତ ଲାଗିଲା ହେଉଛି, ଗିଲାସ ହେଲା ପୁଞ୍ଜି, ଅର୍ଥନୀତି ଭାଷାରେ ପୁଞ୍ଜି, ଏବଂ ତାକୁ ଯିଏ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଉଛି, ଯେଉଁ ଗୋଟେ କାମଟା ପରିଚାଳନା କରୁଛି, ତାକୁ ସଂଗଠନର ବି ଆବଶ୍ୟକତା ରହିଛି। ତେଣୁ ଏ ଚାରିଜଣ ହେଲେ ଆମର ଭୂମିଟା, ଭୂମିଟା କ'ଣ ପ୍ରାକୃତିକ ବସ୍ତୁ, ତାର ପ୍ରାକୃତିକ ବସ୍ତୁ ଦରକାର, ମଣିଷ ବି ଦରକାର, ସଂଗଠନ ବି ଦରକାର, ପୁଞ୍ଜି ଆବଶ୍ୟକ ଯନ୍ତ୍ରପାତି ଦରକାର, ଏଠି ଗିଲାସ ହେଉଛି ପୁଞ୍ଜି ଭଳି କାମ ଦେଉଛି। ତେଣୁ କେବେ ହେଲେ କହିବନି ଯେ ସମ୍ବଳ ପ୍ରକୃତିର ମୁକ୍ତ ଦାନ, ତେଣୁ ଏଇଟା ମନେ ରଖିଥାଉ, ସମ୍ବଳ କେବେ ହେଲେ ପ୍ରକୃତିର ମୁକ୍ତ ଦାନ ନୁହେଁ। ସମ୍ବଳ କ'ଣ କହିଲା, ସମ୍ବଳ ମାନବୀୟ କାର୍ଯ୍ୟକଳାପର କ୍ରିୟାତ୍ମକ ବସ୍ତୁ। ତାପରେ ଆଉ ଗୋଟିଏ କଥା ବିଚାର କରିବା, ଯେ ଆଉ ଗୋଟେ କଥା କ'ଣ ନା, ଆମର ସମ୍ବଳ ବ୍ୟବହାର ବେଳେ ମଣିଷ ତ ସବୁ କରୁଛି, ମଣିଷ ସବୁ କରୁଛି, ସମ୍ବଳକୁ ସୃଷ୍ଟି କରୁଛି ମଣିଷ, ସମ୍ବଳକୁ ଉପଭୋଗ କରୁଛି ମଣିଷ, ସମ୍ବଳକୁ କ୍ଷୟ କରୁଛି ମଣିଷ। ମଣିଷ ତିନିଟା କାମ କରୁଛି, ସୃଷ୍ଟି କଲେ ତମେ ତ ବୁଝେଇ ସାରିଲାଣି ଗୋଟେ ଆମ ସୃଷ୍ଟି ବିଷୟରେ କହୁ, ଭାତ, ଭାତ କିଏ, ଭାତଟା ରାନ୍ଧିଲା ବି ମଣିଷ, ତାକୁ ଖାଇଲା କିଏ, ସେ ମଣିଷ, ଖାଇସାରିଲା ପରେ କ୍ଷୟ ହେଇଗଲା, ତାକୁ କଲା ମଣିଷ। ତେଣୁ ଆଉ କ୍ଷୟ ଯଦି ନହନ୍ତା ବି, ଯଦି ଗୋଟେ ଦ୍ରବ୍ୟ ଆସିଲା ଜମା କ୍ଷୟ ହେଲାନି, ସମ୍ବଳ ସୃଷ୍ଟି ହେବନି, ତେଣୁ ମଣିଷ କ୍ଷୟ କଲାରୁ ପରୋକ୍ଷରେ ମଣିଷ କ୍ଷୟ କଲାରୁ ହିଁ ସମ୍ବଳ ସୃଷ୍ଟି ହେଇପାରିଛି। ତେଣୁ ସମ୍ବଳର ସ୍ରଷ୍ଟା ହେଉଛି ମଣିଷ, ସମ୍ବଳର ଉପଭୋକ୍ତା ହେଲା ମଣିଷ, ସମ୍ବଳର କ୍ଷୟକାରୀ ମଧ୍ୟ ହେଉଛି ମଣିଷ। ତେଣୁ ଆମକୁ ଅର୍ଥନୀତି ଭୂଗୋଳରେ ମଣିଷକୁ ମୁଖ୍ୟକର୍ତ୍ତା କୁହାଯାଇଛି, ଯେ ମଣିଷ ଯେତେ ଅର୍ଥନୀତି ଚାଲୁଛି ତାକୁ ମଣିଷ କହୁଛି। ତେଣୁ ଏଥର ତମେ ଜାଣିପାରିଲ ଯେ ଉତ୍ପାଦନ, ବଣ୍ଟନ, ବ୍ୟବହାର ଓ କ୍ଷୟ ଏ ସବୁ କାମ ମଣିଷ କରୁଛି। ତେଣୁ ମଣିଷକୁ ମଧ୍ୟ କୁହାଯିବ ଆଉ ଏକ ସମ୍ବଳ, ମାନବ ସମ୍ବଳ। ଆଉ ଟିକେ ବୁଝେଇଦେବ ମାନବ ସମ୍ବଳ ବିଷୟରେ, ମାନବ ସମ୍ବଳ ମାନେ ପୁଣି କ'ଣ, ତାହେଲେ ମଣିଷ ମଧ୍ୟ
অভাব পূরণ করছে, মানুষ অভাব পূরণ করছে দেখিয়া। গোটে মনে কর তোমাদের পিলা তুমি বর্তমানে পাঠ পড়ুছ, তুমি সফল হবনি, কারণ তুমি কিন্তু সফল হবনি না, তুমি তোমার হব যে যদি বুদ্ধি বিদ্যা খরচ করি কৌশ দ্রব্য সৃষ্টি করে দেব সেটি সফল হব। তেমন যেপর্যন্ত যে জন সৃষ্টি করে পারি গোটে দ্রব্যের পরিবর্তন আনি, প্রাকৃতিক দ্রব্যের পরিবর্তন আনি যে সৃষ্টি করে পারা, যে সফল সে সৃষ্টি করে পারা, তেমন সফল মনে রাখতে হবে। মানুষকে সেইটি সম্বল কুযাচ্ছে কারণ মানুষ সম্বল সৃষ্টি করে পারছে। এ জগতরে যেতে ঘরটি হোক মানুষ সৃষ্টি করছে, চৌকিটি হোক মানুষ সৃষ্টি করছে, তেমন মানুষের যদি বুদ্ধি জ্ঞান নথান্তা মানুষের সৃষ্টি করতে কুয়ারি পাগলটা গোটে পাগল, পাগল মানুষ সে কিছু সৃষ্টি করে পার, তেমন পাগলকে মানব সম্বল অন্তর্ভুক্ত করা যাই পার না। তাহলে মানব সম্বল কি হব, যে মানুষ তার জ্ঞান কারিগরি কৌশল কু প্রয়োগ করে এক দ্রব্য উৎপাদন করে পার, যে দ্রব্য আমার অভাব পূরণ করে পার, অর্থাৎ যার উপযোগিতা অছি সি হব যাই সম্বল না, তেমন সে সেই মানে সেই মানুষ সম্বল হব যা ভিতরে এই শক্তি থাকবে। তেমন আমি এই যেতে গুড়ে পড়লে তাহলে এই যে সম্বল কাহাকে কুযায়, সম্বল মানুষ কেমি সৃষ্টি করে পারছি, সম্বল মানুষ কেমি ব্যবহার করে পারছি, সম্বল ক্ষয় করা দ্বারা পুরো সম্বল সৃষ্টি হওয়া বাট খোলুছি, তেম এইসব হচ্ছে মানুষ হচ্ছে সব সম্বল দায়ী। তেম আজ আমি এই সম্বল বিষয় বহু কথা জানি, আমি পরবর্তী অধ্যায়ে সম্বল বিষয়ে পুঁ জানা। তুমি মানে এই চ্যানেলকে সবসক্রাইব কর, কলে মু সম্পূর্ণ ভাবে ভূগোল অর্থনীতি তা সহিত ইতিহাস আর রাজনীতি বিজ্ঞান সাহিত্য ইংরাজি এসব আমি পড়াইবু, এবং কোশ্চিন আনসর মধ্যে তুমি যদি কহিব ভূগোল ইতিহাস কোশ্চিন গুলাকে মু আলোচনা করবি পরবর্তী ক্লাসে। মু এই যে আজ যে তোকে পড়াইলি তা প্রায় দেড় পেজ পড়াইলি, তার কোশ্চিন গুলো পরবর্তী পর্যায়ে আলোচনা করবি, তার উত্তর গুলো সঠিক ভাবে বুঝাই দেবি তোমাদের, তোমাদের আমি সবসক্রাইব কর এবং তোমার সাং মানুষ কথা জনাও। তোমার ভূগোল ক্লাস আজ আরম্ভ হল, তোমাদের ধন্যবাদ।